সপ্তম শ্রেণীতে তোমরা তাপ সম্পর্কে পড়েছিলে, তাপে মানে এখানে কি উষ্ণতা গুলো পড়েছিলে, উষ্ণতা মাপার স্কেল, হ্যাঁ কি থার্মোমিটার পড়েছিলে, সেন্টিগ্রেড ফারেনহাইট এগুলো পড়েছিলে। তো সেখান থেকে তোমরা কি জেনেছিলে যে বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য যে তাপটা লাগে সেগুলো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, তো সেই তাপটা তাপটা আমরা কি বলছি, তাপটা তোমরা কি জানো, তাপ হচ্ছে কি এক রকমের শক্তি, তাই তো? তো এই শক্তিটা কখন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে স্থানান্তরিত হবে, এই তাপ শক্তিটা একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে কখন যাবে, যখন এই পদার্থ দুটোর মধ্যে কিসের পার্থক্য থাকবে, উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য থাকলেই তবে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতায় এই তাপের প্রবাহ হবে। উষ্ণতার দুজনা যদি সম উষ্ণতা হয় তাহলে তাপের প্রবাহ হবে না। তাহলে তাপ শক্তিটা কখন একটা থেকে আরেকটাতে যাবে, যখন উষ্ণতার পার্থক্য থাকবে, তাহলে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় তাপের প্রবাহ হবে। যদি এটা ধরো T1°C উষ্ণতা, এর ধরো T2°C উষ্ণতা, তাহলে উষ্ণতা T1টা যখন T2-র থেকে বড় হবে তখন এই তাপের প্রবাহ একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যাবে। হুম, তো তোমরা এই যে তাপটা সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে, কি কি? বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর আর বস্তুর উপাদানের উপর নির্ভর করছে। বস্তুর উষ্ণতাটা কতটা বাড়াচ্ছি তার উপর, বস্তুর ভরের উপরে আর বস্তুর উপাদানের উপরে। হ্যাঁ, আবার বস্তুর তোমরা ক্লাস 7-এ যেটা জেনেছো, ধরো একটা নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা, ধরো একটা নির্দিষ্ট ভরের জল আছে, সেই জলের উষ্ণতা ভরটা ধরো এম ভর, জলের উষ্ণতা আমরা 25°C বাড়ানোর জন্য আমার এখানে যে তাপটা লেগেছে কিউ, তাহলে এই একই ভরের জলের উষ্ণতা, এই জলের উষ্ণতা যদি আমরা এম ভরের জলের উষ্ণতা যদি আমরা 50°C বাড়াই, তাহলে কত তাপ লাগবে, এখানে যা লেগেছে তার দ্বিগুণ তাপ লাগবে, তাহলে 2Q তাপ লাগবে। হ্যাঁ, একই রকমভাবে তোমরা যদি আমরা দেখি এক কাপ জলের উষ্ণতা আমরা 1° যদি বাড়াই, এক কাপ জলের উষ্ণতা 1°C বাড়াতে যে তাপটা লাগছে সেটা যদি আমরা কিউ ধরি, তাহলে আমাদের 2°C উষ্ণতা, যদি এই 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 জলের উষ্ণতা, এক কাপ জলের উষ্ণতা এটা যদি 2°C বাড়াতে চাই, তাহলে কত তাপ লাগবে, এর দ্বিগুণ তাপ লাগবে। মানে জলের জলটা পরিমাণটা একই আছে, তাহলে 2 কিউ লাগবে। এটারই যদি আমরা উষ্ণতাটা একই পরিমাণ, একই এক কাপ জলের উষ্ণতা যদি 3°C উষ্ণতা বাড়াতে চাই, তাহলে কত লাগবে বলো, তাহলে 3 গুণ লাগবে, 3 কিউ। তাহলে এইভাবে এটা সম্পর্ক হয়, এটা তোমরা ক্লাস 7-এ জেনেছো। হ্যাঁ, এবার আমরা ধরি যে এম ভরের কোনো জলের উষ্ণতা 3° বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগে। ধরো এখানে একটা এম ভর এখানে আগেও বলেছি, তাহলে এখানটা ধরো একটা জল আছে যার ভর কত, ভরটা ধরছি এম। হুম, এর জলের উষ্ণতা যদি আমরা 3°C বাড়াই, তার জন্য কত তাপ লাগছে, কিউ পরিমাণ তাপ লাগছে, মানে কিউ পরিমাণ তাপ দিতে হচ্ছে। হুম, তাহলে এটা ভর এম ধরছি, এবার এর দ্বিগুণ ভর যদি নি 2m, তাহলে ভরটা এখন কি আগে এই ওপরের গুলোর ক্ষেত্রে কি ভরটা একই ছিল, তাহলে উষ্ণতাটা আমরা বাড়াচ্ছিলাম, তাহলে সেই মতো তাপমাত্রা তাপ যেটা দিচ্ছে সেটা বেশি দিতে হচ্ছিল, তাই তো? এর ভরটা একই ছিল, আমরা উষ্ণতাটাকে বাড়াচ্ছিলাম বলে তাপটা সেই মতো বাড়াচ্ছিলাম। এবার আমরা ভরটাকে বাড়াচ্ছি, ভরটা আমরা দ্বিগুণ করে দিচ্ছি 2m, তাহলে উষ্ণতাটা যদি একই ফিক্সড করি 30°C, তাহলে তাপ কত লাগবে, এই এম ভরের উষ্ণতা 3° বাড়াতে কিউ পরিমাণ তাপ লাগছে, আর 2m ভরের জলের উষ্ণতা 3° বাড়াতে এটা কম ভরের জলের উষ্ণতা বাড়াতে যে তাপ লাগবে, তোমরা এমনিই জানো বেশি ভরের জলের উষ্ণতা বাড়াতে তাহলে আমাকে বেশি তাপ দিতে হবে সেই একই পরিমাণ উষ্ণতায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে কত লাগবে, এখানে তাহলে এখানে এই এম ভরের জন্য কিউ, তাহলে 2m ভরের জন্য কত তাপ দিতে হবে, 2 কিউ। সেরকমভাবে
যদি আমরা দুটোই এই এই এখানে কি ভর একই রেখে উষ্ণতাকে বাড়াচ্ছিলাম, হ্যাঁ সেই জন্য তাপটা বাড়ছিল, আর এখানে ভরটাকে বাড়াচ্ছি উষ্ণতাটা একই রেখে, একই পরিমাণ উষ্ণতা আমরা বাড়াতে চাই এখানে ভরটাকে বাড়িয়ে, তাহলে এখানেও তাপ তাপ যেটা দিতে হচ্ছে ও বাড়ছিল। এবার আমরা যদি দুটোকেই একসাথে বাড়াচ্ছি, এই যে এই 2m ভরের উষ্ণতা এখানটায়, এরপরে আমরা আসছি এই 2m ভরের জলের এর ভরটা কত, 2m আছে, এর এর উষ্ণতা টি ডিগ্রি বাড়াতে 2Q লাগে, আমরা যদি 2T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ায় দ্বিগুণ উষ্ণতা বাড়ায় তাহলে কত তাপ লাগবে, তখন কত তাপ লাগবে, কত, টি ডিগ্রির জন্য টি 2Q, তাহলে 2T ডিগ্রির জন্য, এখানে এই এই দুটোর ক্ষেত্রে দেখে এখানে 2m ভরের টি ডিগ্রি উষ্ণতার জন্য 2Q, এখানে 2m ভরের 2T ডিগ্রি উষ্ণতা তাহলে দ্বিগুণ, তাহলে 2×2Q মানে কত, 4Q তাপ লাগবে, 4 গুণ তাপ দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা দেখছি তাহলে যে কোনো বস্তু যে তাপ গ্রহণ বা বর্জন করছে, হ্যাঁ সেইটা এখান থেকে আমরা দেখছি তাপ গ্রহণ বা যে বর্জন করছে, তাপ গ্রহণ কে করবে, যার কম উষ্ণতার বস্তু আছে সে তাপ গ্রহণ করবে, আর বেশি উষ্ণতার বস্তু তাপ বর্জন করবে, তাপ বর্জনের পরিমাণ বাই যদি আমরা ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি, সেটা সমান কত পাবো, এটার ক্ষেত্রে কত আছে, এটার ক্ষেত্রে তাপ গ্রহণ করছে কত, 4Q, আর ভরটা কত, এর ভরটা আছে 2m, 4Q 2m, 2m, আর উষ্ণতাটা কত বাড়ছে, 2Q ইন্টু 2Q ওই 2T, তাহলে কত হচ্ছে এটা, Q/mT, এটা পেলাম। সেরকম ভাবে এই এই সূত্রটাই যদি আমরা এইটার ক্ষেত্রে বসাতাম, তাহলে এর ক্ষেত্রে কত হতো, তাপ গ্রহণ বা বর্জন হচ্ছে 2Q, এর ভর কত, 2m, আর এর উষ্ণতা কত বৃদ্ধি করছে, T, তাহলে এটা 2T, তাহলে Q/mT, এটার ক্ষেত্র আমরা তাই পেলাম। এটার ক্ষেত্র আমরাও যদি দেখি এক্ষেত্রে কত পরিমাণ উষ্ণতা দিতে, কত পরিমাণ তাপ দিতে হচ্ছে, টি কিউ পরিমাণ, তাহলে কিউ, এর ভর কত আছে, এম, আর উষ্ণতা যেটা বৃদ্ধি হচ্ছে সেটা কত, টি, তাহলে Q/mT, তাহলে সব ক্ষেত্রেই দেখছি যে Q/mT এই জিনিসটা, মানে এই তাপ গ্রহণ বা বর্জন বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এই জিনিসটা সব ক্ষেত্রে একই, Q/mT হচ্ছে সবার ক্ষেত্রে, হ্যাঁ তাহলে এটা একটা ধ্রুবক জিনিস আমরা পাচ্ছি, সবার ক্ষেত্রে একই হচ্ছে মানে এটাকে ধ্রুবক পাচ্ছি, তাহলে এটাকে আমরা কে দিয়ে যদি লিখি, তার মানে K=, যদি Q/mT লিখি, কেটা কি এখানে ধ্রুবক, হুম এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা আমরা লিখতে পারি, কারণ এই 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 মানটা সব ক্ষেত্রে একই আসছে, আমরা যা করি না কেন, এক্ষেত্রে 2m নিলাম 2Q, এখানে 2m ভর নিলাম 4Q হচ্ছে, তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এর অনুপাতটা কি একই আসছে, সেই জন্য এটা একটা ধ্রুবক, তাহলে K=, এটা লিখলাম। এবার কে সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে তার আগে আমার কিউ তাপের একক কি, আমরা জানি ভরের একক আমরা কি জানি, ভরের CGS একক গ্রাম, উষ্ণতার CGS একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এবার আমরা তাপের CGS এককটা এখনো জানি না, তাহলে তাপের CGS একক হচ্ছে তোমার কি, ক্যালোরি। আচ্ছা ক্যালোরি আমরা কাকে বলছি, আগে জানি 1 গ্রাম ভরটা কত, 1 গ্রাম, 1 গ্রাম নিচ্ছে ভর, কি পদার্থ নিচ্ছে, বিশুদ্ধ জল, আর উষ্ণতাটা কত, 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে আমার যে তাপটা লাগবে সেই তাপটাকে আমরা বলছি একক তাপ, একক তাপ, এই একক তাপের নাম দিয়ে দিচ্ছি কি, 1 ক্যালোরি, তাহলে তাপের CGS একক কি হলো, ক্যালোরি, হ্যাঁ, আর 1 ক্যালোরি কাকে বলছি, 1 গ্রাম বিশুদ্ধ জল নেব, বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে আমরা বলছি কি, 1 ক্যালোরি,
তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগছে তাকে আমরা বলছি 1 ক্যালোরি। তাহলে তাপের একক ক্যালোরি পেলাম, ভরের একক কি সিজিএসে গ্রাম, উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কে এর একক আমরা কি পাবো, কে এর একক পাবো, কে এর একক সিজিএসে তাহলে কি পাবো বলো, উপরে তাহলে কি আছে ক্যালোরি, নিচে গ্রাম ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো তাহলে কে এর একক পেলে। সেই এই কেটা যেহেতু ধ্রুবক, এটা তোমার পদার্থটা নিজের নিজের পদার্থটার উপর নির্ভর করবে। হ্যাঁ, এটা জল শুধু যদি সব যদি জল নিয়ে করি তাহলে জলের ক্ষেত্রে সব ক্ষেত্রে জলের মান এটা কে এর মান একই হবে। হ্যাঁ, যদি আমরা তেল নিয়ে করি তাহলে তেলের সব তেলের ক্ষেত্রে যে তেলটা নেব সেই তেলের কে এর মান একই, মানে এটা বিভিন্ন পদার্থের ওপর নির্ভর করে। যদি আমরা অন্য কোনো ধাতু নিয়ে করি সেই ধাতুর কে এর মান আলাদা হবে। হ্যাঁ, সেই রকম কে এর মানটা তাহলে প্রত্যেকটা পদার্থের উপাদানের ওপর নির্ভর করছে। আচ্ছা, এবার আমরা একটা পরীক্ষা দেখি। আচ্ছা, এই পরীক্ষাটা দেখো, এখানে আছে 60 গ্রাম জল যার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ঘরের উষ্ণতায় রাখা একটা জল 60 গ্রাম, এই পাত্রের মধ্যে 60 গ্রাম জল আছে। আর একটা বস্তু যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করা হয়েছে, এটার ভর দেয়া আছে 120 গ্রাম ভরের একটা বস্তু। হ্যাঁ, এবার এই বস্তুটাকে এই জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তাহলে 120 গ্রাম ভরের একটা বস্তু যার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা উষ্ণ বস্তু আর এটা কম উষ্ণতার জল। তাহলে এই বস্তু থেকে এই জলের মধ্যে তাপ আদান প্রদান হবে। এই জলে তাপ বর্জন করবে আর জল কি করবে, ওই গরম বস্তু থেকে তাপ গ্রহণ করবে। ফলে কি হবে, দুজনের উষ্ণতা এক সময় সমান উষ্ণতায় চলে আসবে দুজন, তখন আর তাপের আদান প্রদান হবে না। তাহলে সেই উষ্ণতাটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখন দুজনের উষ্ণতা, জলের উষ্ণতা আর বস্তুর উষ্ণতা একই হয়ে যাচ্ছে, সেই উষ্ণতাটা বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা এই যে বস্তুটা এটার কেটা আমরা নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা কে সমান এটা পেয়ে জানি। হ্যাঁ, কে ইকুয়াল টু কিউ বাই এমটি, তা আগে থেকে আমরা পেয়েছি। তাহলে এখানটায় দেখো, এখানে কি হচ্ছে, এই উষ্ণ বস্তু কি করছে, তাপ বর্জন করছে, আর এখানে যে জলটা আছে সে কি করছে, তাপ গ্রহণ করছে। তাহলে এই বস্তুটা যে তাপ বর্জন করছে সেটা আমরা কি লিখতে পারি, ওই বস্তুটা যে তাপ বর্জন করছে সেটা আমরা এখানটায় করি, যে তাপ বর্জন করছে সে বর্জিত তাপ, এই তাপটা কে বর্জন করবে, উষ্ণ বস্তু এটা, এ কত তাপ বর্জন করছে, বর্জিত তাপ কি, সেটা হচ্ছে ওই বস্তুটার ভর, ওই বস্তুটার ভর ইনটু ওই বস্তুটার যে কেটা আছে, কে সেটা যদি আমরা K1 ধরি, এই বস্তুটার যে কেটা কে ইকুয়াল টু কিউ বাই এমটি, সেটা ইনটু যে উষ্ণতা ও পরিবর্তন হলো, ওর উষ্ণতা কত পরিবর্তন হলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে ওর উষ্ণতা কত পরিবর্তন হলো, 100 - 50, এই এত ক্যালোরি তাহলে ও তাপ বর্জন করবে। তাহলে এটা করলে কত হবে, ওই বস্তুটার ভর কত, এই বস্তুটার ভর 120 গ্রাম। তাহলে 120 ইনটু ওই ওই বস্তুটার কেটা K1 লিখলাম, ইনটু 100 - 50, মানে 50 এত ক্যালোরি। এটা করলে কত হবে, এটা করলে 5 বারং 60, 60 ইনটু 2 শূন্য, K1 এত ক্যালোরি। তাহলে এই এই যে উষ্ণ বস্তু সে তাহলে কত তা বর্জন করলো, এত তা বর্জন করলো। এবার আমাদের সেই এই এই যে জল আছে সেই জলের উষ্ণতাটা 25 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে, তার মানে এই জলটা কত তাপ গ্রহণ করলো। তাহলে জল কর্তৃক গৃহীত তাপটা কত হবে, গৃহীত তাপ সমান কি, জলের ভর, জলের ভর কত এখানে 60 গ্রাম। হ্যাঁ, M2 ইনটু জলের কেটা, জলের কেটা আমরা যদি K2 দেখি,
ইনটু জলের উষ্ণতার পার্থক্য। জলটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে উষ্ণতার পার্থক্য কত? বেশিটা থেকে কম, 50 - 25, তাহলে এত ক্যালোরি। তাহলে জলের ভর আমরা বসিয়ে দিই, জলের ভর কত? 60 গ্রাম। 60 গ্রাম ইনটু জলের যে কেটা সেটা আমরা সবাই জানি, সিজিএসে এটা মনে রাখবে তোমরা, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কেটা জলের ক্ষেত্রে 1, আর 50 - 25 মানে 50 এত ক্যালোরি। এটা করলে কত হবে? 5 × 30 ইনটু 2 শূন্য 25, এটা 25, তো 50 থেকে 25 বাদ দিলে 25, তাহলে এটা 25 × 60 মানে কত? 5 × 30 = 0, হাতে 3 × 7 = 12, 13 × 14 = 15 এত ক্যালোরি হলো। এবার দেখো, এই এরা যখন সমান উষ্ণতায় চলে এলো 50 ডিগ্রি, তার মানে এই উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করেছিল এই শীতল জল, ঠিক ততটাই তাপ গ্রহণ করেছে। তার মানে এই বর্জিত তাপ আর গৃহীত তাপ পরস্পর সমান হবে। তাহলে ওই দুটোকে আমরা যদি সমান করে দিই তাহলে কি হবে? বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান, সেটা তাহলে এখানে করি। তার মানে আমরা পেলাম 6000 K1 = 1500। এই ক্যালোরি, এই তাপ দুটো সমান, তাহলে এখান থেকে আমরা K1 শতকরা সমান কত পাবো? 1500 বাই 6000। এটা করলে, কাটাকুটি করলে 4 × 15 = 60, 1/4 মানে 0.25। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা এই যে বস্তুটা, এই বস্তুটার কেটা পেয়ে গেলাম। এই বস্তুটার কেটা তাহলে কত পেলাম? 0.25। তাহলে এই যে বস্তুটার কেটা 0.25 পাচ্ছি, তাহলে তখন আমার এইটা পাওয়ার জন্য আমার জলের কেটা কত ধরতে হচ্ছে? 1। জলের কেটা 1 ধরে তবে আমরা এটা পাচ্ছি, হ্যাঁ, সিজিএস এ জলের কেটা। তার মানে একটা সাপেক্ষে আর একটা আমরা পাচ্ছি। তাহলে এই কেটাকে আমরা, কের মানটা তার মানে আপেক্ষিক পাচ্ছি, তাই এই কেটার নাম আমরা কি বলি? কেটাকে আমরা বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক, একটা সাপেক্ষে আর একটা পাওয়া যায়, তাহলে কেটা কি? কেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে এই আপেক্ষিক তাপটা সেটা বস্তুটার উপর নির্ভর করে। এবার এই আপেক্ষিক তাপটা আমরা এখানে ধ্রুবক কে দিয়ে করলাম, এটাকে আমরা সবসময় গাণিতিকভাবে আমাদের ভৌতবিজ্ঞানের ভাষায় মানে চিহ্ন হিসাবে সেটা লিখি, আপেক্ষিক তাপটাকে আমরা এস দিয়ে লিখি, হ্যাঁ, এস দিয়ে, স্পেসিফিক হিট স্পেসিফিকের এসটা দিয়ে এখানে আপেক্ষিক তাপ এস লিখে। তাহলে আমরা যেটা পেলাম, গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা, Q = m(s)(T2 - T1, মানে উষ্ণতর তাপমাত্রা মাইনাস শীতলতর তাপমাত্রা, যে উষ্ণতার পার্থক্য সেটা। তাহলে এই এই ফর্মুলাটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে গৃহীত বা বর্জিত তাপ সমান বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পার্থক্য। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, এই যে অঙ্কগুলো আছে, একটা অঙ্ক করে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের ভর, আপেক্ষিক তাপ বলে দিয়েছে, উষ্ণতার পার্থক্য এটা বলে দিয়েছে। তাহলে Q = m(s)(T2 - T1) এখানে উপস্থিত এত ক্যালোরি হয়। তাহলে আরও 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক তোমরা করে আমাকে দেখাবে। হ্যাঁ।